পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন উল্লাস এলাকায় 2 নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে রোগী ও তাদের পরিবারদের নিয়মিত যাতায়াত করতে হয়, কিন্তু দিক নির্দেশ না থাকার ফলে তাদের সমস্যা হতো। জনগণের সমস্যার কথা মাথায় রেখে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় নির্দেশিকা বোর্ড লাগানো হলো শনিবার। এর ফলে রোগী ও তাদের পরিবারের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বোর্ড লাগানো হলো, কিসের বোর্ড লাগানো হলো? ওই পাবলিকের ডিস্টার্ব না হয় ওই অনুমায় হাসপাতালে যাওয়ার জন্য। আচ্ছা, মানে সাধারণত পাবলিকের জন্য লাগানো হলো? পাবলিকের জন্য। তাদের পক্ষ থেকে লাগানো হলো? জেলা পরিষদ পুলিশ থেকে। এটা ভালোর জন্য হচ্ছে তো, পাবলিক সবাই জন্য, আমাদের জন্য ভালো হচ্ছে, পাবলিকও ভালো হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটলা রিপোর্ট, আনন্দ বার্তা।